খোদা বানালো নবীকে এমন কেউ হবে না নবীর মতন ঝলমল নুরানি চেহারা মিঠা মিঠা মধুর বচন মোর নবী কথা বলে যখন হা যখন হা যখন সবার মনে হয় তখন নবীজির কাছে বসে শুনবো গো সারা জীবন রসে ভেজা ভাষা এত ভালোবাসা রসে ভেজা ভাষা এত ভালোবাসা মতি চরে যাই হাসিতে যে শোনে সে বলে নবীজির ভালোবাসাতে গো আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল ছিলে আরশে আলায় এলে মাটির ধরায় ছিলে আরশে আলায় এলে মাটির ধরায় সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন শ্রণ তুমি দিলে বহু পরীক্ষা তার করা যাবে না ব্যাখ্যা যত জ্ঞানী গুণীরা নিল তোমার কাছে শিক্ষা তোমার সকল কথা পাখা রাসূলুল্লাহ গো তুমি সাচা নত হওনি তুমি কারো কাছে চাওনি তো প্রাণের ভিক্ষা কে গো মেরেছে পাথর কে গো দিয়েছে জগর কে গো মেরেছে পাথর কেহ দিয়েছে জগর করেছ সবর দিলেতে ওই দৃশ্য দেখে বেদিন সবাই এসেছে দিনেতে গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো সম্পর্কে সাহাবারা বর্ণনা করছেন যখন তিনি ঈমান আনেননি ইসলামের পথে আসেননি তিনি আমার আপনার নবীর কলমা মোবারক কাটার জন্য যাচ্ছিলেন আল্লাহর নবী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক উমরের মতো একজন মানুষ ইসলামে খুবই প্রয়োজন আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুনুন বলে উসমান আলী আবু বকর আগে এমন ছিল উমর যার বলতো তারে মেরে দিত তালোয়ার ওই আবু জেহেল দৌড়াচার উমর কে ডেকে বলে বারবার ওই আবু জেহেল দৌড়াচার উমর কে ডেকে বলে বারবার মোহাম্মদ কে যদি মারতে পারো যা চাইবে দেব বেশ রাজি হয়ে গেল নবীকে মারতে গেল রাজি হয়ে গেল নবীকে মারতে গেল গিয়ে নবীজির কাছেতে তলোয়ার ফেলে দিয়ে বলে উমর কাঁদিতে কাঁদিতে তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল মূল্যবান কথাই লেখক আরো কি লিখছেন শোন খোদা বানালো নবীকে এমন কেউ হবে না নবীর মতন ঝলমল নুরানি চেহারা মিঠা মিঠা মধুর বচন মোর নবী কথা বলে যখন হা যখন হা যখন সবার মনে হয় তখন নবীজির কাছে বসে শুনবো গো সারা জীবন রসে ভেজা ভাষা এত ভালোবাসা রসে ভেজা ভাষা এত ভালোবাসা মতি চরে যাই হাসিতে যে শোনে সে বলে নবীজির ভালোবাসাতে গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল শেষ কথার মাধ্যমে কবির মনের আর্য কবির মনের খায়লা কবি লিখছেন শোন
যারা পড়বে হাদিস কোরআন, যারা মানবে আল্লাহর ফরমান, করবে তাদের সুপারিশ দয়ার নবী দো জাহান। নবীর পথে আছে যার ঈমান, হা ঈমান, নবীর ইশকে কাঁদে যার পরাণ, তারা সবাই হবে জান্নাতে যারা নবীর আশিক মুসলমান। বলে শায়রি ইয়াসিন করি নবীকে একিন, বলে শায়রি ইয়াসিন করি নবীকে একিন, রয়েছি হায়াতে আর মরার পরে ও বলবো আমি গিয়ে কবরেতে, গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল, তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল, ছিলে আরশে আলাই এলে মাটির ধরাই, ছিলে আরশে আলাই এলে মাটির ধরাই, সবারে বাঁচাতে আজ উড়ছে তোমার নামের পতাকা সারা দুনিয়াতে, গো তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল, তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল, তুমি আল্লাহর নূরে ফুল মা আমিনার পুতুল। কি হলো? সুবহানাল্লাহ, নারে তাকবীর।